মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য শিলিগুড়ি পুলিশের, উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার, লাগাতার শহর থেকে উদ্ধার মাদক। একের পর এক মাদক বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শুক্রবারের পর শনিবার ফের মাদক বিরোধী অভিযানের নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা গতকাল জলপাইগুড়ি মোড় থেকে সিআইডি দল বাস থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ হেরোইন। এদিন ফের শহরের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট অভিযানে নেমে পুলিশ উদ্ধার করলো লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ ও প্রধাননগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট ও অভিযান চালিয়ে মার্কেট থেকে প্রায় 406 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে মুর্শিদাবাদের বাসিন্দা তাজিবুর শেখকে। পাশাপাশি ধৃত কোথা থেকে এই নেশার সামগ্রী এনেছে ও রেগুলেটেড মার্কেটে কার কাছে এই নেশার সামগ্রী সে হাত বদল করতে এসেছিল, ইতিমধ্যে পুরো ঘটনা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হবে। না,